দেখেন তো একদম 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 দিল খোলা খুশ আর টিঙ্কু থেকে পাই আমরা কিন্তু একদম মজায় কিন্তু খুশ আমি ভাবলি তোমরা গাইদে কিছু খাওয়াবে ওই জন্য চলে আলি ছুটে পাথর চাকড়ি খুড়া আমি ভাবলি এরা গাইদে কিছু খাওয়াবে ওই জন্য ছুটে চলে আলি পাথর চাকড়ি ভেড়া খাওয়াবো বলে লাস্টে খাওয়াইল সালা আইডা গরু মানে কি বলবো খাকড়ি খাকড়ি ইস ভিডিও কো প্রেজেন্ট কিয়া হে ইউটিউব নয়াগ্রাম ঝুমুর তো সেই লেভেলে আমি কোনদিন মানে স্টেজে যে উঠিব মা স্টেজ প্রোগ্রাম করিব এইটুকু আশা আমার ছিল নাই তো তোমাদের ভালোবাসায় আজকে গুটকা খাই খাই স্টেজে উঠে গেছি খুড়া খুড়া আমি একটা কথা বলব ও মা গো সেই লেভেলের সেই লেভেলের তো খুড়া আমি একটা কথা বলবো যারা সারা জীবন গাইল দিয়ে গেছি ওদের জন্য একটা ছোট্ট গল্প বলে দিই তারপরে সাইরিয়ে আসব তোমাদের জন্য তো আমি সারা জীবন ছিলি আছি থাকব আর তোমাদের জন্য যারা সারা জীবন গাইল দিয়ে গেছি সেই বিটি ছেলেগুলো কোনো মা কাকিগুলো আছে ওদেরকে একটা সেই লেভেলের ছোট্ট একটা গল্প শোনান দিই একটু হাসাই গেরগে দান দিই তারপরে আসবে না মাঝরাতে কোথা পাবিরে ডিমে চপ না লেবুইন্দা ঝপ ঝপ তো কাকিমা জেঠিমা তোমরা কেউ হাত তালি দিছ নাই খালি চেনকা ছানা গিলাই দিছে তোমরা মনে হয় আমাকে নাই ভালোবাসছ নাহাই দুটা দুটা নাহাই বিটি ছেলেগুলাকে আমি গাইলেই দিই কিন্তু যারা ভালো যারা সেই লেভেলের তাদেরকে আমি সব দিন প্রোটেস্ট করি আর যারাটুকু ক্যামেরার সামনে আসে এরকম ভেলকি দেখায় তাদেরকে নাহাই আমি দু কথা শুনাই তো কাকিমাই তার জন্য আমার উপর রাগ করলে হবে তো আমি একটা ঘটনা বলছি কাকিমা মন নিয়ে শুনো খুড়া মন নিয়ে শুনবে তো আমার জীবনের প্রথম স্টেজ খুড়া তোমরা সাপোর্ট করবে আমাকে ন সেই লেভেলের মানে এখনো সত্যি কথা বলছি আমার হাঁটু কাঁপছে আমি জীবনের স্টেজে মাইক ধরি নাই তো আমার এখনো বলছি হাঁটু কাঁপছে তো ভয় লাগছে তোমরা সাপোর্ট যদি করো তাহলে বলবো এরা তো সব দিনেই আছে তো কাকিমা সত্যি কথা বলবো কি জানো তো আমার দাদার বিহাই গেছিলি কাকিমা বলবো তো বাবারে সেই 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 কিনা সেই কাকিমাটা সেই লেভেলের হওয়া দিয়েছে এ লো আরো লজ্জা হয়ে খেলে ইয়ে বাবা তো বিষয় হয়ে গেছে দাদার বিহাই গেছি আমি আর পরিতোষ দা গেছি